হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, ভিন্ডি ভাজা। দেখো, ভিন্ডিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার রয়েছে, এখানে হলুদ আছে, নুন আছে, লঙ্কা গুঁড়ি আছে, ধনে গুঁড়ি আছে, জিরে গুঁড়ি আছে, আর আছে এখানে আমচুর মশলা, আর আছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভিন্ডিটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা রঙের জন্য দিচ্ছি, আমচুর মশলা দিয়ে দিচ্ছি, এবার আমি সব একসাথে মেখে নেব। একটুখানি আমি জল দিচ্ছি, শুকনো আছে, জল দিয়ে মেখে নিই। দেখো, আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। কড়াইয়ে তেল দিচ্ছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ভিন্ডিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি ভিন্ডিটা ভালো করে ভেজে নেব। দেখো, ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো কত ক্রাঞ্চি হয়েছে। এইভাবে তোমরা ভাজবে, এটা লুচি পরোটার সাথে খেতে পারো, কিংবা গরম ভাতের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।